হয়তো এমনটাই হবার ছিল, কিন্তু এমনটা হবে একবারও কি ভেবেছিলাম? তুমিও কি ভেবেছিলে? সব কিছুই তো ঠিক ছিল, হয়তো সব কিছু ঠিকই আছে, ওই রকমই আছে ঠিক যেমনটা ছিল। সত্যি কি তাই? ঠিক আছে সব কিছু, ওই রকমই আছে ঠিক যেমনটা ছিল। তুমি, আমি, আমরা, আমাদের অনুভূতি, কিছু নেই আগের মতো। সবতে এখন কেমন যেন একটা ফিকে ভাব চলে এসেছে, কোনো কিছুতেই প্রাণ নেই, না তোমাতে, না আমাতে, না কোনো কিছুতে। অনেক বদলে গেছো তুমি ইদানিং, কেমন যেন মাঝে মাঝে তোমাকে আমার একদম অন্য মানুষ মনে হয়। মনে হয় তুমি বুঝি ভিন দেশের কিংবা ভিন গ্রহের কেউ। আমি যেন তোমার চোখের ভাষাকে পড়তে পারছি না। আচ্ছা, নাকি আমিই বদলেছি? আমি বদলেছি তাই কি? খুব আশ্চর্য লাগে কখন জানো, যখন সময় আর বদলে যাওয়াকে একসাথে দেখি। তোমাকে খুঁজি সময়ের ভাজে ভাজে, খুঁজি তোমার আন্দোলিত করা স্মৃতির ঘ্রাণ বাতাসের মহিমায়। তোমাকে এক পলক দেখার তীব্র নেশা এখনো যখন শিরা উপশিরায় প্রকাণ্ড ঝড়ের রূপ নেয়, তখন বুঝতে পারি আসলে অনেক কিছুই বদলেছে। বিশ্বাস করি যে সময়ের স্রোত শুধু তোমার উপর দিয়েই বয়েছে, আমাকে হয়তো স্পর্শ করতে পারেনি, তবে আমিও তাতে উপযোজন করিয়ে নিয়েছি নিজেকে, যাতে আবার না তুমি আমাকে দেখে হিমশিম খেয়ে যাও। ভালোই তো কাটছিল, আমার একঘেয়ে জীবনের অবসান ঘটিয়ে নতুন এক সূর্যোদয় হয়েছিল। কত স্নান করেছি সেই সূর্যলোকে, তোমার হাতে হাত রেখে বিকেলের কাঁচা রোদে ছুটে চলেছি দিগন্তে, আবার তোমারই রাত্রির নীলিমায় ফিরেছি অবসন্ন ঘরে। সকালের তীর্যক আলোর আশায় কেটেছে কত শত নিশি। ভালোই তো ছিল যে সম্বন্ধনের সূচনা হয়েছিল, কি এমন ক্ষতি হতো সেই সম্বন্ধনকে একটু সম্মান দিয়ে একটু আপন করে নিলে? হয়তো তাহলে আজ নিয়তির এই উৎকট দৃশ্যের দর্শন হতোই না তোমার আমার। আমার আকুতিকে তুমি দুপায়ে মোলে নিজের গন্তব্যে উদাসচিত্তে গমন করতে পারতে না আজ। যাই বলো, তুমি বদলে গেছো, এখন হয়তো তোমার আর এমনটা মনেই হয় না। কিভাবে চলবে আমার তোকে ছাড়া? হয়তো আর মনেই হয় না তোমার, তোরে হাসি আমি কিভাবে ভুলবো? থাক, ভুলে থাকো, আমিও ভুলে আছি সব, কিছুই মনে নেই আমার। তবু যতই ভুলে যাই না কেন, প্রাণের স্পন্দন প্রাণের দ্বারে পৌঁছবেই, দ্বার খুলবে না আমি জানি, তবু পড়ে রইব ওখানে তোমার একটু বারুন্ত হাতের আর্শে। মানব জনম তো একবারই, একবারই চেয়েছি তোমায়, পেয়েছিও, হোক তা ক্ষণিকের, পাওয়া তো পাওয়াই।